গল্পদাদর আসর একসময়ের সুবিখ্যাত অনুষ্ঠান, তবে আমাদের অনেকের পক্ষেই এর স্বাদ গ্রহণ করা সম্ভব হয়নি। আমাদের যখন বোধের উদয় হয়েছে ততদিনে গল্পদাদু হারিয়ে গেছে। বাবা, জ্যাঠা, কাকা বা বয়সে বেশ খানিকটা বড় দাদাদের মুখে বাস্তবের অনেক গল্পদাদুদের কথাও কিন্তু আমরা শুনেছি। পাড়ার রোয়াকে, পুকুর পাড়ের বাঁধানো গাছতলায় অথবা চণ্ডী মণ্ডপে তাদের পাওয়া যেত। তারপর কালের প্রবাহে এ সব কিছুই কিভাবে কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু আর যাই হোক না কেন, আমাদের জীবন থেকে গল্প ব্যাপারটাকে তো আর হারিয়ে যেতে দেওয়া যায় না। তাই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। শুধু একটা কথা বলা দরকার যে আবার গল্পদাদুর আসরের এই গল্পদাদু কোনো নির্দিষ্ট চরিত্র নয়। এই গল্পদাদু আসলে একটা নস্টালজিয়া। এই গল্পদাদু ভালো থাকুক আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা কল্পনার জগতে। এই অনুষ্ঠানের প্রত্যেকটি এপিসোডে আমরা আপনাদের একটি করে গল্প শোনাব, বাকিটা পুরোটাই আপনাদের হাতে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই গল্পদাদু অনেক দিন বেঁচে থাকবে।